দিলীপ ঘোষ একটা পাগল, পাগলের সাথে কি কথা বলবে? আমার এখন ভয় লাগছে যে মুখে কথা বলছেন এরপরে উনি কামড়ে না দেন। পাগল মানুষকে ওর দিলীপ ঘোষের উচিত, ওর কেন্দ্রীয় সভাপতির উচিত দিলীপ ঘোষকে চিকিৎসা করানোর ব্যবস্থা করা উচিত। ও মমতা বন্দ্যোপাধ্যায় একটা মহিলা সর্বোপরি মুখ্যমন্ত্রী, তাকে গালিগালাজ করছে। তিনি কেমন নোবেল জয়ী অমর্ত সেনকে গালিগালাজ করছে। তিনি যাদবপুর ইউনিভার্সিটির প্রফেসরদের গালাগালি করছেন, ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসরদের গালাগালি করছেন। কি করছেন দিলীপ ঘোষ? এসব পাগলের পাগলামি করছেন, এই পাগলামিতে আমরা দিতে যাই না। আমরা একটা কথা বলছি, এখনো বলছি, আমনাকে অর্জুনের দায়িত্ব আছে, অর্জুন সিংয়ের দায়িত্ব আছে, আমনাকা পার্থভূমিকের দায়িত্ব ওরা করছে আমনাকা। আমি দ্বিধায়ন কোনটা বলছি, ভোটটা গঠন করতে দিন না, মুখে বলে তো লাভ নেই। ভোট গঠনের দিনটা দেখবে যে তারা বেরিয়ে বোধ হয় মোমন ইচ্ছা কে ভোট গঠন করে, তৃণমূল কংগ্রেস করে না সিপিএম করে। ও নিজে কালকে স্বীকার করে গেছে, যে বিজেপি সিপিএম এর লোকেরা আমার সেল্টারে আছে। তবে সিপিএম বিজেপি সব থেকে বড় বন্ধু উত্তর চব্বিশ পরগনায় ধরা পড়ে গেল। সিপিএম এর সব থেকে বড় বন্ধু বিজেপি, বিজেপির বড় বন্ধু সিপিআইএম। ওদের মুখোশটা খুলে দিতে হবে। আমরা বিজেপির সাথে রেখে লড়াই, আমাদের লাগাতার লড়াই চলবে। সিপিএম বিজেপি কংগ্রেস আর লড়াই চলবে। তৃণমূল এককভাবে শক্তিশালী, তৃণমূল কারুর দোয়া দয়া নিয়ে দক্ষিণে নিয়ে তৃণমূল বেঁচে নেই। এনআরসি চালু করুক, মুখ্যমন্ত্রী না মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলাম, এনআরসি চালু করতে গেলে ওখানে 14 খানা নরেন্দ্র মোদী, 14 খানা দিলীপ ঘোষ, 14 খানা অমিত শাহকে দেখতে হবে। তৈরি করেছে ওখানে বনের কারখানা করে বিক্রি করে যাবো। সিপিএম এর তো এখন পয়সার লোকে আর পয়সা দিচ্ছে না, তো ঠুলিতে বোম বিক্রি করে যে সিপিএম এর পার্টি পিছিয়ে পয়সা যায়, সে পয়সা যাচ্ছে। ছাড়ো তো দিলীপ ঘোষ, তারা পাগল বললাম না, ও রাঁচিতে করোনা ব্যবস্থা করো তোমরা। কোন জায়গায় শুনে বেরি, পশ্চিমবঙ্গে যে জন্মেছে, পশ্চিমবঙ্গে যে আছে সে পশ্চিমবঙ্গের নাগরিক। দিলীপবাবু অমিতবাবু চেষ্টা করলেও তাদের পশ্চিমবঙ্গে কেউ সরাতে পারবে না। আমি আবার বলছি, মুখ্যমন্ত্রী না মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি অন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুড়িয়ে ফেলবেন না। এ মুখ্যমন্ত্রী না মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ তার একবিন্দু রক্তবিন্দু আছে, একটা লক্ষ্য বাংলা এখান থেকে বিতাড়িত করতে পারবেন না, একটা লক্ষ্য দাঁড়াতে পারবেন না।